আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সেই সাথে আমিও খুব ভালো আছি। আর সেই ভালো থাকার সম্পূর্ণ কারণটা হচ্ছে, দেখলেন তো এত সুন্দর রিম ঝিম একটা বৃষ্টি। আজকে পুরো সকাল থেকে সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছিল। এখন মোটামুটি আজকে সকাল যখন ঘুম ভেঙেছে আমার, মোটামুটি ঘুম ভেঙেছে আজকে কটায়, 9:30-10টা আজকে প্রচুর ঘুমিয়েছি। নর্মালিও আমি খুব বেশি ঘুমাই, কিন্তু আজকে একটু বেশি ঘুমিয়েছি। তো আর প্রচুর ঠান্ডা লাগছিল, তো উঠেই দেখি কি যে ঝমঝমি বৃষ্টি হচ্ছে। উফ! আর তারপরে মোটামুটি সেই বৃষ্টিটা কন্টিনিউ চলেছে 4:30-4:45 অবধি। আর তো আজকে এই বৃষ্টি নিয়ে একেবারে জগা খিচুড়ি একটা ব্যাপার ছিল, আর এই ব্লগটাও হবে একটু জগা খিচুড়ি। বাট হোপ সো যে আপনাদের এই ভিডিওটি দেখতে অবশ্যই অবশ্যই ভালো লাগতে পারে। তার একটা কারণ আছে, খুব একটা বোরিং হবে না ভিডিওটি, ঠিক আছে? জগা খিচুড়ি হতে পারে বাট বোরিং হবে না। জগা খিচুড়ি কেন বলছি তার একটা রিজন আছে, সেই রিজনটা হলো এটাই। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কোন ভিডিওটা, যে ভিডিওটার কথা বলছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটাকে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই ঝটপট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? তো আজকে ডেইলি ব্লগের মতো কিন্তু ব্লগ হচ্ছে না, আজকে হচ্ছে একটু একটু গল্প। কারণ এত সুন্দর এই বৃষ্টির দিনে কিন্তু সমস্যার বিষয় কি যে ও ঘরে নেই। ওকে, তো ভাবলাম যে আজকে জগা খিচুড়ি কেন বলছিলাম আর কি, জগা খিচুড়ি যে কারণে বলা সেটা হলো, আজকে কিছুটা মানে মিক্স থাকবে আর খাওয়া দাওয়া সবই আজকে জগা খিচুড়ি হচ্ছে। আজকে খিচুড়ি তো অবশ্যই থাকছে, যেহেতু বৃষ্টি, বৃষ্টির মধ্যে খিচুড়ি না খেলে কিরম করে হয়। তো আজকে দুপুরবেলা খিচুড়ি আর কি বানানো হয়েছিল, খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন মোটামুটি বিকেল 4টেও পেরিয়ে গেছে, মানে বৃষ্টি ফৃষ্টি সব বন্ধ হয়ে গেছে এখন। তো এখন আমি আর কি ভিডিওটি করতে বসেছি, না হলে আমি আগে ভিডিওটি করতে পারতাম সারাদিনে, বাট সারাদিনে করিনি। তারও কারণ আছে, সেটা হচ্ছে যে সারাদিন মোটামুটি আছে কারেন্ট অফ ছিল, ইলেকট্রিসিটি ছিল না, লোডশেডিং ছিল, তো ঘরের ভেতর তো মানে অন্ধকার, আর তার উপর বাইরে এত অন্ধকার অন্ধকার ছিল মেঘলা হয়ে, ওই জন্য দেখবেন কি করে আমাকে, তাই না? চলেন এবারে আসল কথা বলি। আগের ভিডিও যেটাতে ছিল ফটোশ্যুট, তো সেই ফটোশ্যুটের ভিডিওটিতে আমি বলেছিলাম যে যে মানে যে আমাদের মানে পিকচারগুলো তুলে দিয়েছিল, আমি তো সেটার একটা সমগ্র ভিডিও তৈরি করেছিলাম। তো আজকে মানে যে আগের দিন বলেছিলাম যে ওই ভিডিওটির মোটামুটি যা যা ছবি আসিফ তুলে দিচ্ছে সেগুলো আমি পরের যে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো আসিফও আমাকে মোটামুটি কিছুদিন আগেই ভিডিও মানে ফটো টোটোগুলো আমি সব পেয়েছি, আর সব ফটো ও এডিট করেনি, কিছু করেছে। তো সেগুলোই আজকে আমি পরপর ফটোগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে ফটোগুলো। আর ও কিন্তু প্রফেশনাল নয়, বাট এত মানে সুন্দর ওর হাতের মানে মানে স্কেলটা, সিরিয়াসলি যথেষ্ট ভালো। আসিফ যদি এখন দেখে ভিডিওটি, ও মনে মনে কিন্তু হাসবে মুচকি মুচকি, আরও হাসেও মিটমিট করে। তো চলেন ভিডিও দেখতে থাকেন, আর তার সাথে অবশ্যই আমি আজকে আগের দিন ডেসক্রিপশন বক্সে আসিফের নাম্বার দিয়েছিলাম, আজকে আমি অনস্ক্রিন দিয়ে দেবো নাম্বারটা। ওকে, তাহলে চলেন, হ্যাঁ ফটোগুলো দেখে নেওয়া যাক, চলেন। দেখলেন তো ভিডিও মানে ফটোগুলো খুব ভালো লেগেছে আপনাদের, তাই না? আর একটা মানে বাচ্চা ছেলে যে আর কি সেরকম মানে যার কিছুই নেই, DSLR নেই, নর্মালি ফোন দিয়েই ওগুলো করা ছিল, ছবিগুলো তোলা ছিল, ফটোগ্রাফি করা, তো তারপরেও যথেষ্ট সুন্দর। আমাদের তো ভালোই লেগেছে, দুজনেরই ভালো লেগেছে।
তো ও জায়গাটা অনেকে আমাকে লিখেছিল যে জায়গাটা কোথায়, তো জায়গাটা কৃষ্ণনগর কদমতলা ঘাট, আগের ভিডিওতেও মনে হয় বলে দিয়েছিলাম। আর কৃষ্ণনগর কদমতলা ঘাটে মেইনলি পুজো পারপাস ওখানে বিসর্জন দেওয়া হয়, ঠাকুর বিসর্জন হয়। ওকে, তাহলে চলেন। হ্যাঁ, আর অবশ্যই আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভিডিওটিতে। তাহলে টাটা, হ্যাঁ চলেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে দেখতে থাকেন এই ব্লগ বর্ণালী জানি। বাবাই।